সেই বাবদরে মন্দির প্রশাসন খুব গুরুত্বর সহ দেখুছি। মু এবে মুখ্য প্রশাসক সে কথা কইছি, মুখ্য প্রশাসক সঙ্গে আলোচনা বি করিবি আহুরি আগুকু এবং আগামী দিন মানকরে দেখন্তু। মু গোটিয়ে কথা স্পষ্ট করিবাকু চাই, রাজ্য সরকার এ নুয়া সরকার সম্পূর্ণ রূপে প্রতিশ্রুতিবদ্ধ যে পুরী শহরকু আউথরে পুনি এক বিশ্বস্তরীয় শহরে পরিণত করিকি ঠিয়া করাইবা, যেমিতি অনেক দিন ধরিকি পুরী শহর প্রতি বি অবহেলা হয়েছি, একথা স্বীকার আমি সমস্তে করিবা। কিন্তু এ শহরকু আউথরে এক বিশ্বস্তরীয় তীর্থস্থলীরে পরিণত করিবা পাই যাহা যা আবশ্যকতা এ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এটি পুরীবাসীঙ্ক পাখে বি বিশ্ব জনসমুদায় পাখে বি যে কথা করাযিব আগামী দিনের সেতরে কোনসি প্রকার ত্রুটি বিচ্যুতি হবে না। রত্নভণ্ডার বাবদরে বহুত শীঘ্র নিষ্পত্তি নিয়া যাচ্ছে, আপনার মু গতকালি বি কইতিলি এবং আজি বি সে বাবদরে কিছু নিষ্পত্তি নিয়া যাই পারে, তেণু করে আপনার বহুত শীঘ্র সে বাবদরে সরকারঙ্কর পরবর্তী নিষ্পত্তি জানি। শুনন্তু গোটিয়ে গোটিয়ে কথা স্পষ্ট যে শৃঙ্খলিত করিবা পাই পুরা রথযাত্রাকু শৃঙ্খলিত করিবা পাই গতকালি মন্দির র ম্যানেজিং কমিটি যা যা নিষ্পত্তি নেইছন্তি, যো নিষ্পত্তি নেইছন্তি আমি সেইভাবে এক কঠোর হয়ে পারে কিন্তু সেইভাবে এক শৃঙ্খলিত ব্যবস্থা ভিতরে তাকে নবাকু চাহুছু, যা ফলরে নীতিকান্তি ঠিক সময়ে সরিব এবং প্রথম দিন শ্রীগুণ্ডিচা দিন রথ অন্তত টাণিবার সুযোগ মিলিব ভক্ত মানুষ, সেইপা আমি সেটা শৃঙ্খলিত করার চেষ্টা করছু। কঠোর নিষ্পত্তি কিছু নিয়া যাই পারে, তেমকি সেইপা আমি সমস্তে মানসিক প্রস্তুত হয়ে গেল। ছয়টা নুহে ছয় নয় পূর্বর তিয়ারিলা, যেহেতু আমি যখন ছোট হয়েছিল সেতু তিয়ারিলা, তারপরে আমার যে বাবা কক্কা এমানে সব এপরে আউথরে কইলে একটু আউথরে নবগ্রহ তিয়ারি করা যাও, যেহেতু সে কথা বি শুনলে সখ্য নষ্ট হয়ে গেলে বর্তমান আমি আমার মধ্যে নিখিত আকারে আমি দিয়েছিলু আমি পর্যায়ে কইলে আমি করিয়ে বলে বর্তমান এত সখ্যর কিছু অবস্থা নেই, দেখুন সব সখ্য তো ভাঙি পকি সব নষ্ট। এগুলো মূল কথা হল উই খাইবার গুণ হল খারাপ হল কাম হল উই খাই যাই নষ্ট হয়ে যাই, যেহেতু ইয়ার প্রথম পর্যায়ে কথা হল কোণ না এই যে মূর্তি যেত সব মূর্তি তৈরি হয়েছে এসব মেন জায়গায় রখা যাও, ইয়ার মূল কথা হল যেত ঘোড়া হোক শান্তি হোক পার্শ্ববর্তী হোক সখী হোক এবার ঠিক জায়গায় রহতা তাহলে এমানে সব ভালো রহত, যদি পূজা মূর্তি সাথে সমান যদি এমানু রক্ষা যাও না ঠিক সে, যেহেতু চারিপটা আমি বারম্বার কইলু যে চারিপটা আমাকে দিয়া যাও যে ভঙ্গাভঙ্গি হল চারিপটা আমি রক্ষা যাও মূর্তি মনকু তাকে মধ্যে রখি না সারদী দেখুন নন্দীও সারদীটা পরে নহি পুরো তল আমার সারদীর কান কুণ্ডল ভাঙ্গি যাইছে কেকি না এই যে চারিপটে যে বুলিলা মন্দির চারিপটে মূর্তি ড্যামেজ, তা সহিত পার্শ্বপত্র নাক দেখবে সবুজ নাক তো কাহার না সব চেপা নাক হয়ে সব মূর্তির যেত পার্শ্বমূর্তির কৌশি মূর্তির নাক নাই কার আঙ্গুঠি ভাঙ্গিছে কার ইয়ে ভাঙ্গিছে সে দায়িত্ব সে রখিলে সেটা কাম হব এবং আমার দায়িত্বের টোটাল দৌনাহ এমন যেহেতু আমি মূর্তি তো রূপকার মানুষ দায়িত্ব দিয়া যা না এই দায়িত্ব দেলে এমন ঠিক জায়গায় রখবে আমি আমি চাইছি আজ্ঞা নিহাতে ঘর দরকার ইয়ার মানে স্বতন্ত্র জায়গায় ঘর দরকার কার্ড পার্টি সব মূর্তি রহব যেমনি দেখছেন থাকা হয়েছে মূর্তি মিউজিয়াম লোক দেখিপারে আজ্ঞা নিহাতে আমি চাইছি যে চারিপটে মন্দ চারিপটে যে আমার সিংহদ্বার চারিপটে সিংহদ্বার পাখে যে ঘর মানে জায়গা বি অছি আমি গোটে জায়গা দিয়ে তাকে সব ঘোড়া সারদি পার্শ্বমূর্তি তাকে রখি দিয়ে সেই জায়গায় পূজাপুজি কলে এই পোছাপুছি কলে ইয়ার দায়িত্ব ঠিক রহব ইয়ার নহলে দেখুন যেত মূর্তি অছি সব নাক বাকে ভাঙি যাইছে সখীগুলো তো নষ্ট হয়েছে আপনার দেখলে ইয়ার আমি চাইছি আমি তুরন্ত ইয়া পাই ঘর ব্যবস্থা করতে রক্তপথ করবে রক্তপ্রাণী ভিড় পড়ে দেবে না ভোগ রহব এত রঙ্গভঙ্গ হয়ে এত পরিষ্কার হয়ে ফেড়ি পশিটা মূর্তি অধরপড়া রথপরে পিছিয়ে দেবে তারপরে আনিকি গোটে কণে ফোপাড়ে দেবে।